চ্যানেল পিয়াঙ্কা সোয়াল। তো সবাইকে জানি পিয়াঙ্কা সোয়ালে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে দিনটাও ইম্পর্টেন্ট বিকজ আজকে ষষ্ঠী। তো ষষ্ঠীতে কি করছি না করছি সবই ব্লগে দিব, তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে ষষ্ঠীটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেক দিন পরে আমি মায়ের বাড়িতে আছি। তো ফ্রেন্ডস, আমাদের বাড়িতে ষষ্ঠী পুজো হচ্ছে আর মা যথারীতি পুজোর পাশালিটা পড়ছে। মা প্রত্যেকটা পুজোতেই পুজোর পাঁচালি পরে। এ দেখো, এবার ষষ্ঠীতে মানে আমার ভাই ছিল না, আমি ছিলাম মায়ের কাছে, আর অনেকদিন পরেই মায়ের হাতে ষষ্ঠীটা নেওয়া হলো। সত্যি এগুলো না মানে মা বাবা যে কত বড় অ্যাসেট আজ বুঝতে পারি যখন মার থেকে দূরে থাকি, প্রত্যেকটা জিনিসকে ফিল করি এখন, ভাবি যতদিন এরা আছে অনেক অনেক বড় অ্যাসেট আমার কাছে। আগে না পাত্তাই দিতাম না, কিন্তু এখন সত্যি জিনিসগুলোকে খুব ভালোভাবে ফিল করি। আর আমার মা যত আচার নিয়ম করে পুজোটা করে আমার পক্ষে করা সম্ভব না, আমি অত কিছু পারি না। তবে ধীরে ধীরে শিখতে হবে, এদের সাথে সাথে হয়তো শিখে যাব। মায়ের মতো করে করার চেষ্টা, মায়ের মতো হয়তো ভাবো না করার চেষ্টা করব। তো এবার পুজোতে আমাকে কিছুই জোগাড় করতে হয়নি, যেহেতু মায়ের কাছে ছিলাম তো মাই সব কিছু করেছে। তখন মিস্টার ঘোষ আসেননি, তো মা আমাকে আগেই সুতোটা পরিয়ে দিয়েছে। দিকে ছেলেরা ওয়েট করছে যে কখন ওদের পাপা আসবে, যে পাপা চলে এসেছে মিষ্টির হাড়ি। আর হ্যাঁ, আমার এবার মায়ের জন্য একটা মিক্সি নিয়েছিল, মিক্সি মায়ের আছে কিন্তু একটু নিরামিষ করে, মানে আমার মা তো কটা যে পুজো করে আমি বলতে পারবো না, 12 মাসে 13টার বেশি পুজো করে। তো মিক্সি মেশিন দিল, আর ছেলেরা দেখছে পাপা কি কি নিয়েছে, অনেকদিন পরে পাপা আসলো, 21 দিন মতো আমি ওখানে ছিলাম, তো নিতে এসেছে আমাদেরকে। তো পাপা এবার মা ষষ্ঠীর সুতোটা পরাচ্ছে জামাইকে। এবার জামাই বসে বসে জলখাবার খাচ্ছে, ছেলেগুলো সত্যি বাবা হয়ে গেলেও কি অবস্থা হয় না, বাবা ছেলেরা ধন্যী হয়েছিল কবে বাবা আসবে কবে বাবা আসবে। এবার লাঞ্চের এই ছিল মেনু, মা যতটা করেছে ততটাই অনেক। আর পরের দিনই আমি চলে যাচ্ছি ষষ্ঠীর পরের দিন সকালবেলা, মনটা আমার খুব খারাপ, মুখের এক্সপ্রেশন দেখে হয়তো বুঝতে পারছো আজকে আমাকে যেতে হবে। স্কুল যেহেতু খুলেনি কিন্তু হচ্ছে অনেকগুলো কাজ আছে তাই চলে যেতে হচ্ছে। তো যাচ্ছি, মারও মনটা খারাপ, ছেলেরা আগে চলে গেছে পাপার সাথে সামনে গাড়ির কাছে। এই যে মিস্টার ঘোষ গাড়িতে যাচ্ছেন, গাড়িতে জিনিসপত্র উঠাচ্ছে, ছেলেটা বসে গেছে, অনেকদিন থাকলাম জিগ্রির সামনে বসে গেছে। মা শুধু বলেই যাচ্ছে দাদু ভালো করে থাকিস, দাদু ভালো করে থাকিস ছেলেদেরকে। এই যে মানে সত্যি খুবই কষ্ট লাগে মা বাবাকে ছেড়ে আসলে, কিন্তু কিছু তো করার নাই, এটাই তো মেয়েদের জীবন। সত্যি মাঝে মাঝে কেমনই লাগে, গাড়ি আমাদের চলতে শুরু করেছে, পুচকুরও ভীষণ ভীষণ মনটা খারাপ, মানে কি যতটা না পুচকু এবার খুবই খুবই মনটা খারাপ। ও সারাটা রাস্তা শুধু দিদাদের কথা বলতে বলতে আসলো। বাবা ওই কথা।